মর্নিং। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে মোটামুটি 9:45 মতো। তো আজকে এই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে একটু দেরি করে উঠেছি, কারণ ও আজকে দেরি করে ডিউটি যাবে আর বাপির তো আজ থেকে ডিউটি নেই। তো সেই কারণে ভাবলাম একটু লেট করে উঠি। তো মোটামুটি 7:15 উঠেছি। তারপরে এসে ডিমের ঝোল রান্না হলো আর এখন ওইখানে গ্যাসে নিরামিষ এঁচোড় সেদ্ধ হচ্ছে আর আমি এখানে ছোলা করছি, ফ্রাই করছি। এটা আমার সন্ধ্যাবেলা টিফিনে দেবো। আর এখানে হচ্ছে নিরামিষ এঁচোড় সেদ্ধ আর ডিমের ঝোল হয়ে গেছে সকালে। তো এই আর কি রান্না বান্না। আর সকালের আপডেট, মামুনি রুটি করা হয়ে গেছে আর বাকি তো ঘরে আছে। তো ঘরে একজন লোক এসেছে, কাজবাজ করছে, তো ওখানে ব্যস্ত আছে। তো আমি এদিকে টুকটাক রান্না করছি। তো চলো তাহলে এদিকটা এখন একটু হালকা করি, তারপর পরে আবার তোমাদের সাথে অন করছি। তো এখানে দেখো আমি এখন চা করছি, সকালের দুধ দিয়ে দিয়েছি ফুটুক চাটা, চা হচ্ছে। আর এখানে এঁচোড়, মামুনি এঁচোড় রান্না করবে। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে এঁচোড়ে, এটা ভেন্ডি ভাজা। আর এখানে মাছ ভাজবো, ওই জন্য কড়াইটা রেখেছি। হয়েছে সবজি দিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে ভাতে মুড়ি, আজকে ভাতে মুড়ি খাবো। আর ওখানে এঁচোড় আছে, আর ওখানে আছে বাপি খাচ্ছে, বাপি খাচ্ছে। এই হচ্ছে আমাদের সকালের জলখাবার। আর ও বেরিয়ে গেল অফিসে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন নিচে চলে এসেছি, উপরের কাজবাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। নিচে এসেছি, নিচের কাজ করব, বিছানা গোছাবো। এ দেখো, আর আজকে সব এগুলো গরম জলে ভিজিয়ে দেবো, গরম জলে ভেজাতে হবে। মানে ওই বিছানার চাদর, বালিশের খোল, এগুলো সব গরম জলে ভেজাবো। ভীষণ ময়লা টয়লা হয়ে গেছে, খুব না, সেরকম না, অল্প সব তো ভেজাবো। আর এখানে ড্রেন পরিষ্কার করতে এসছে, কাকু পরিষ্কার করছে। আমি ব্লিচিং দিয়ে রেখেছিলাম, খুব নোংরা হয়ে গেছে না, একদিন হয়নি করা, করা হয়নি না অনেকদিন। এখানে বাড়ির পিছন দিক, পিছন দিকে ভিউটা এরকম, বাড়ির পিছন দিকেটা। তো এখন আমরা খেতে বসে গেছি, এখন বাজছে প্রায় 2:30, আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে। তো এখানে দেখো বাপি খাচ্ছে, খাচ্ছে। আর এখানে আছে মামুনি বসে আছে, খাবো আমরা। কি কি আছে বলো একটু মেনুতে? মেনুতে আছে টক ডাল, আম ডাল, ভেন্ডি ভাজা, এঁচোড়ের তরকারি, ডিমের কারি, চাটনি। তুমি কি দিয়ে খাবে বলো? আমি দুধ ভাত খাবো, একটু দুধ ভাত, একটু চাটনি ভাত, নাকি দুধ ভাত, একটু এঁচোড় দিয়ে, একটু এঁচোড় দিয়ে ভাত। তাই খাওয়া দাওয়া করে নিই, বেলা হয়ে গেছে, চলো। তো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে বসেছি, এই যে ফল নিয়ে। আর এখানে আছে দুটো কিউই, এই যে এরকম একটি কিউই দেখতে হয়, তোমরা যারা খাও তারা জানবে। আর এই হচ্ছে সবুজ আপেল, আমি সাধারণত লাল আপেলটাই খাই, কিন্তু লাল আপেলটা আজকে শেষ হয়ে গেছে, তো সবুজ আপেল ছিল, সবুজ আপেল ওই জন্য একটা কেটে নিলাম। আর কিউইটা বাপি খায়, তো বাপি বললো দুটো নে, তো আমি দুটো নিলাম, এই আর কি। তারপরে এরকম একটু ফল খাওয়া শরীরের জন্য খুব ভালো। সবুজ আপেলটা না একটু টক হয়, লাল আপেল যেমন মিষ্টি, সবুজ আপেল একটু টক হয়,
সুগারের পেশেন্টদের জন্য খুব ভালো সবুজ আপেল, আর কিউইটাও খুব ভালো। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো, একটু দুপুরের ভাত ঘুম দেবো, তারপর সন্ধ্যাবেলায় উঠে আবার, সন্ধ্যাবেলায় সেরকম কিছু কাজ বাজ থাকে না, ওই জাস্ট চা টা খাওয়া, কারণ রুটি সকালবেলাতেই শাশুড়ি করে নেয়, আর আজকে তো দুধ কলা রুটি, এই আর কি সোজা সাপটা খাবার। আচ্ছা গরম পড়েছে না, এতে এরকমই ভালো, তাতে উপরে এত বিভৎস গরম, কোনোরকমে খেয়ে আমি নিচে ফলটা নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা করবো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে সাতটা, তো সন্ধ্যে সাতটা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, আর এবার চা খাবো, একটু চা করবো, আর একটু পাঁপড়ও ভাজবো, সবাই মিলেই খাবো। ওরা উপরে আছে, উপরে গেল, আর আজকে দুপুরে আমার একটু ঘুম হয়নি, দেখো আমার চোখ মুখের অবস্থা, ঘুমও পেয়ে যাচ্ছে কি করবো। ও আর এখানে ঠাকুরের প্রসাদ আছে, এই যে এটা ওই মহাদেবের গা তোলানো হয় না বৈশাখ মাসে, সেই প্রসাদ, এটা খেতে বললো তো খেয়ে নিই, আর চা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চা নিয়ে চলে এসেছি ছাদে, আর ছাদে কি হাওয়া, হেভি হাওয়া, লক করছি, আর দেখো এই যে এখানে সবাই চা নিয়ে বসে পড়েছে। কি কি আছে একটু দেখাও তো, পাঁপড় আছে, চানাচুর আছে, দুটো বিস্কুট ছিল চানাচুরের মধ্যে আমি সঙ্গে করে নিয়ে চলে এসেছি, আর পাঁপড়, লাইটটা তো আছে, ঠিক আছে অসুবিধা নাই, লাইটটা পড়ছে এই জায়গাটাতে, মোবাইলে ফ্ল্যাশ চালাইনি তো, ও অসুবিধা নেই। তো দেখো সবাই এখানে চা খাচ্ছে, আমিও তো এখন বসলাম কিছু সবজি নিয়ে, দেখো এর মধ্যে আছে গাজর, বিনস, আর এই যে ক্যাপসিকাম, আর এই দিকে আছে পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ রসুন, এগুলো আমি এখন কেটে রাখছি, কারণ কালকে ওর টিফিনে পাস্তা করব। তো পাস্তাতে আমি নর্মালি সবসময় সবজি দিই না, কিন্তু যখন এই সবজিগুলো রয়েছে তখন আমি ভাবলাম যে কিছু সবজি দিই, খেতে একটু ভালো লাগবে, একটু বাড়বে, সে কারণে ভাবলাম কেটে রাখি, কারণ সকালবেলায় বুঝতেই পারছো আমার তো তাড়াহুড়ো থাকবে, সেজন্য কেটে রেখে দিলে আমার সুবিধা হবে, সে কারণে এখন বসলাম একটু সবজিগুলো কাটতে। উপরে বেশ হাওয়া দিচ্ছিল, সবাই আছে উপরে, কিন্তু আমার থাকলে তো চলবে না, আমাকে তো এইসব কাজগুলো করতে হবে বলে, আর ও এখনো ফেরেনি, ও ফিরলে তারপরে নিচে যাব। ততক্ষণে যতক্ষণ না ও ফিরছে ততক্ষণ আমি বরং এগুলো কিছুটা গুছিয়ে নিই। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, আর আমি এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে রয়েছি, রান্নাঘরে রয়েছি, এইখানে আমি করছি এখন দেখো ডিমের অমলেট, ডিমের অমলেট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিম ভুজিয়া করব, ডিমের ভুজিয়া বানাবো, আর হয়েছিল আলু ভাজা, আলু ভাজা হয়েছে রাতের রুটিতে, আর দুধ আছে, কলা আছে, আজকে রাতে এগুলোই খাবার আমাদের, খেতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ডিম ভুজিয়া আমার ইচ্ছে হলো খেতে, একদিন মনে হয় না যে এটা একটু খাই, ডিম ভুজিয়া খেতে ইচ্ছে করলো, নর্মালি তো ভাজা সেদ্ধ এসবই খাই, তো আজকে একটু ভুজিয়া করে খাই, সেজন্য ভাবলাম একটু ভুজিয়া করে নিই, অনেক রাত হয়ে গেছে। আসলে এত ভালো হাওয়া দিচ্ছিলো যে ছাদে বসেছিলাম, তারপরে ও এলো নিচে চলে গেলাম, এই করে করে দেরি হয়ে গেল খেতে। চলো আর বেশি কথা বলবো না, রাত হয়ে গেছে, ব্লগটা আজকে এখানেই আমি শেষ করছি, কালকে আবার নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই। চলো গুড নাইট।